हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अनकट सीरीज। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि खूब भालो आछो और आमिओ भालो आछि। और आरेकटा ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम। तो आज बेटू स्कूले जाच्छिलो यूनिफर्म पड़े, तो सेई जन्य ओर एकटा भिडियो करे एलाम। ड्रेस ट्रेस सब पड़िये दियेछि और ओर पापा देखो ओर पीठे बैग दिये दिच्छे, किन्तु पीठे बैग निते चाइछेई ना। तो जाइ होक, आर ओदेर सेरम कोनो जुतो नहीं जेहेतु प्ले स्कूल, सेजन्य आमरा ओके बेल्टवाला जुतो कीटो सेटाई पड़िये दियेछि। आर देखो स्कूले जाच्छे, बासे करे जाबे आजके स्कूले, आर आमि जाच्छि ना। हाँ, आमि बाड़िते काजकर्म करब। तो एतक्षण काजकर्म सब झटपट करे करे निलाम, तारपरे ओ एसे आमाके माछ एने दिल। तो देखो एटा इलिश माछ एनेछिलो, खोका इलिश मने हय। तो जाइ होक, सेटाके आमि भेजे नेब। आर आमि कड़ाइये तेल गरम होयेछे किना एकदम हात दिये चेक करे नेब। তো আমি আজকে ইলিশ মাছের এমনি তরকারি করবো আলু বেগুন দিয়ে, কারণ সর্ষে ঘরে ছিল ঠিকই, কিন্তু সর্ষে বাটা করার মতো জিনিস নেই তো, সেই জন্য সর্ষে বাটা করা সম্ভব হলো না। সেই জন্য আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, সেটাও ভালো লাগে। ইলিশ মাছের ঝোল এভাবে ভালো লাগে। তো আমরা বেরিয়েছিলাম একটু বাজারে, আর বাজার থেকে নিয়ে এলাম এই জিনিসগুলো। এই যে এই বিস্কিটটা কিনেছি, আর এটার সাথে এটা ফ্রি দিয়েছে, আর এই আটা চালন, আর এটা নাকি লঙ্কার পাঁপড়, লঙ্কা ফ্লেভার আর কি, জানি না কেমন হবে। তো নিলাম, একটু ট্রাই করবো। আর এটা হলো আটা, আর এটা একটা ছোট্ট কুচকুচ ঝুড়ি কিনেছি আমি, এটার মধ্যে লঙ্কা টঙ্কাগুলো রাখা যাবে, তাই না? বেশ ভালো, আমার এরকম ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে আলাদা আলাদা করে রাখতে জিনিস। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এইটা এই টুলটা, এটা খুবই প্রয়োজন ছিল। আর এই জায়গাটা দেখো না, আমি ইয়ে রেখেছিলাম, আম আমের কষ ভরে গেছে জায়গাটা, এই টুলটা খুব দরকার ছিল। তো বাইরে গেছিলাম আর মেলায় গেছিলাম, বাজার করে টরে একটু কাছেই মেলা ছিল, একটু মেলায় হেঁটে হেঁটে মেলায় চলে গেছিলাম। সেরকম কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার, তবে রাস্তায় ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো, ওদের দোকান থেকে জিনিস নিচ্ছিলাম, তো তারপরে বললো মেলায় যাবো, তাই মেলায় চলে গেলাম। তো গিয়ে খালি একটু সব খেয়ে চলে এসেছি। তো বানানোর ইচ্ছে আছে আমাদের রুটি, দেখি এখন বাজে মোটামুটি দেখো 10:30, দুটোকে খাওয়ানো হয়ে গেছে, তো এখানে বসে আছে, খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো তার আগে আমি খালি দুটো রুটি করে দেবো ওকে, আমি খাবো না, বাবা দাঁড়াও, আমি খাবো না, কারণ আমি খিচুড়ি খেয়েছি, আমার পেটটা ভর্তি আছে, যদিও খাই তাহলে একটা করবো বাবা। তাহলে ঠিক আছে, আমি ভাবলাম বেরোনোর সময় ভিডিওটা স্টার্ট করি, ভিডিওটা স্টার্ট করি কি বলবো, আর বেরোনোর সময় করলামই না, জানি না কী যে হলো। তো যাই হোক, বাইকে এসে দেখালাম এই যে বাজার, তাহলে আমি একটু দেখাই আরও জিনিস আনলাম যেহেতু নতুন করে, কেননা সবই আমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে, সেটা আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এবার রুটটা করবো, ঠিক আছে চলো প্রিপারেশন করি। তো এই বক্সটা আমাকে, এই কৌটোটা আমাকে মা দিয়েছিলো, তো এটাতে অনেকটা ড্রাম বড়, তো আমি ভাবলাম যে এটাতে স্টোরগুলো স্টোর করে রাখি, মানে দোকান থেকে জিনিসপত্র আনলে এখানে রেখে দিলে ভালো হবে, এর ভিতরেও থাকলো আর কিছুতে নষ্টও করলো না, পিঁপড়েও ধরবে না, আর ঘরটাও ঠিকঠাক লাগবে, একটু ধুলো পড়ে গেছে আর কি। আর এগুলো একটু অগোছালো হয়ে গেছে, তবে যাই হোক এখন। আর এটাতে বললাম যে লঙ্কা রাখবো, কিন্তু আমার এখন ঘরে লঙ্কাই নেই, তাও যে কটা আছে, কালকে সকালে তো বাজারে যাবেই, তখন নিয়ে আসবে, এ কটাই লঙ্কা আছে, এগুলো সব রান্না হয়ে গেছে। আর উপরের ওই র্যাকটার জন্য আমার এই র্যাকটাও একদম ফাঁকা হয়ে গেছে, এটাতে কিচ্ছু নেই। তো আমি ভেবেছি আর এই কাপড়টা, এই হাত ধরার আর কি, এটা আমাকে দিয়েছিল, তো এটা আমি কী করেছি বলো তো, কেটে দুটো করে নিয়েছি, কারণ অত বড় আমার লাগে না সেই কারণে। আর এখানে কিছু কৌটাগুলো রেখেছি, এটা যেহেতু হলুদ গেছে তাই হলুদ হয়ে গেছে, আর এগুলো সব পরিষ্কার, আমি সব মেজে টেজে পরিষ্কার করে রেখেছি, কিন্তু এখানে এই দুটো ফাঁকা, এটা পুরোপুরি ফাঁকা, দেখি এটাকে কালকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এই সবজিগুলো এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে তাহলে লেবুগুলো রেখে দিই, দেখতেও ভাল লাগবে। তো এই যে আমি আটা মাখছি, একটু দিয়ে হয়ে যাবে, 4-5টা রুটি হয়ে যাবে এখানে। আমি তো বললামই আমি একটা খাবো,
তো এই ব্যালন চাকিটা আমি আজকে প্রথম ইউজ করছি আমার ঘরে, এটা একদমই নতুন। এটা আমি কিনেছিলাম বৈশাখী মেলা থেকে, এই যে এটা এই বেলনাটা। আর চাকতিটা নিয়েছে এখান থেকে, আমার বড় কিনেছে এটা, আমি এটা আমরা দুজনেই ওখান থেকে কিনেছি আর কি। তো যাই হোক, তো আমি যেহেতু স্ট্যান্ডটা এখানে আনিনি, আনলে আনাই যায় কিন্তু একটু লেথার্জি আমার শরীরে আর কি বলবো। যাই হোক, এটাতে একটু হলুদের দাগ লেগে আছে, তবে এটা আমি দিয়ে দেবো। আর এখানে অলরেডি আটা পড়েও গেছে, যেন আর না পড়ে সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি। এই যে এইভাবে আমি করবো। আর এখানে রুটি এরা, আর এখানে আটাগুলো দেখো, বলেছিলাম চারটা রুটি করবো, কতগুলো হলো, 1 2 3 4 5 6 7টা। এবার এরা ছোটো ছোটো রুটি খায়। আর এখানে আমি একটু আটা নিয়ে নিয়েছি, তো আমি এখন ছটপট করে করব। তো আমি রুটি করছি দেখো, কিন্তু রুটিটা নয় আসলে, এটা একদম নতুন, তো তাই একটু স্লিপ করছে। আর এটার উপরে যেহেতু সানমাইকার দেওয়া, এটাও স্লিপ করছে, এটাও স্লিপ করছে, মানে রুটিগুলো ঠিকঠাক গোল হচ্ছে না। যাই হোক, এই যে এইভাবেই করছি আর কি। আমার বেটু এখানে খেলছে টুলটাতে। বাবা এটা কি, এটা কি? যাই হোক, এবারে একটু বেশি গোল হয়েছে মোটামুটি।